হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন মিডির নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, অবশেষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে আজ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করলো ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি। তো ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের যোগ্যতা, আবেদনের তারিখ, ভর্তি পরীক্ষার পদ্ধতি, ইউনিট, মানবণ্ডন সহ গুরুত্বপূর্ণ আপডেটগুলো শেয়ার করব। এই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি আজকে যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই ভর্তির বিজ্ঞপ্তির তথ্যগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব। যদিও বিজ্ঞপ্তি আকারে ওয়েবসাইটে প্রকাশিত হয়নি, তবে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমের নিউজে আপডেটগুলো এসেছে। এখন তোমাদের সাথে এরকমই একটি নিউজ শেয়ার করব। বন্ধুরা, দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকার একটি নিউজে বলা হচ্ছে ইবিতে ভর্তির আবেদন শুরু 10 মে, পরীক্ষা জুনে। এই নিউজের বিস্তারিত অংশে রয়েছে, গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি 2022-23 শিক্ষাবর্ষে এ, বি, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করবে। এ লক্ষ্যে ইতিমধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার 13 এপ্রিল এই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রতিটি ইউনিটে 80 নম্বরের ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি ইচ্ছুকদের আবেদন আগামী 10 মে থেকে শুরু হয়ে চলবে 27 মে পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। এছাড়া পরীক্ষা জুন মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। তো নিউজের প্রথম অংশ থেকে যতটুকু আপডেট পেলাম, 2022-23 শিক্ষাবর্ষের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 4টি ইউনিট অনুষ্ঠিত হবে, এ, বি, সি ও ডি ইউনিটে। ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে হবে, মোট 80 নম্বরের, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। এছাড়াও আবেদন শুরু হবে আগামী 10 মে থেকে আর চলবে 27 মে পর্যন্ত। এইবার তোমাদের সাথে শেয়ার করব আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা। যে সকল ছাত্রছাত্রী 2021 অথবা 2022 সনের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যাদের ভর্তির নির্দেশিকায় উল্লেখিত যোগ্যতা থাকবে, কেবলমাত্র তারাই উপরোক্ত ইউনিট সমূহে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ এই বিজ্ঞপ্তিতে 2021 অথবা 2022 সনের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারা আবেদন করতে পারবে। তবে GPA ভিত্তিক বিভিন্ন শর্ত রয়েছে, ইউনিট সমূহে আলাদা কিছু শর্ত রয়েছে, ওইগুলো আমরা পূর্ণাঙ্গ যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেই বিজ্ঞপ্তি থেকে জানতে পেরে যাব। এরপরে রয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন করার পদ্ধতি। 2022-23 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান BBA ইঞ্জিনিয়ারিং বা ফার্ম শ্রেণীতে উপরে বর্ণিত ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহে ভর্তি ইচ্ছুকরা আবেদন করতে পারবে। অর্থাৎ এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। এই পর্যায়ে জেনে নিব আবেদন ফি। A ইউনিটে 600 টাকা, B ইউনিটে 1050 টাকা, C ইউনিটে 600 টাকা, D ইউনিটে 500 টাকা নির্ধারণ করা হয়েছে। এর সাথে আনুষঙ্গিক সার্ভিস চার্জ যোগ করে দেওয়া হবে বলে জানা গেছে। এ ইউনিটের অধীনে 11টি বিষয় রয়েছে, সেগুলো হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন ও কেমিকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, গণিত, পরিসংখ্যান, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি এবং ফার্মেসি বিভাগ। বি ইউনিটের অধীনে 14টি বিষয় রয়েছে, বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, ফাইন আর্টস, অর্থনীতি, লোক প্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, সোশিয়াল ওয়েলফেয়ার, ফোকলোর স্টাডিজ, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া জার্নালিজম, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান, আইন, আলফিক অ্যান্ড লিগাল স্টাডিজ এবং ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট। সি ইউনিটের অধীনে 6টি বিষয় রয়েছে, ম্যানেজমেন্ট, হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, ব্যবস্থাপনা, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিস ম্যানেজমেন্ট বিভাগ। ডি ইউনিট তথা ধর্মতত্ত্ব অনুষদের অধীনে 4টি বিষয় রয়েছে, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওহা অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগ। এছাড়াও এখানে উল্লেখ করে দিয়েছে যে ভর্তি পরীক্ষার বিস্তারিত পরবর্তী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে, অর্থাৎ এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। অর্থাৎ আংশিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই বিজ্ঞপ্তি থেকে আমরা এই তথ্যটুকুই জানতে পেরেছি। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে।